মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলাই মানুষকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দান করেন, আবার কাউকে মেয়ে সন্তান, আবার কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন, আবার কাউকে দেন না। এটা মহান রবের একান্ত নিজস্ব ফায়সালা। আবার মহান আল্লাহ তাআলাই বৈজ্ঞানিকের মাধ্যমে একটি যুগান্তকারী কৌশল আবিষ্কার করিয়ে দিয়েছেন, যে পদ্ধতি অবলম্বন করলে সহজেই পুত্র সন্তান লাভ করা যাবে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব ছেলে সন্তান গর্ভধারণের জন্য মাসিকের কততম দিনে সহবাস করতে হবে, পুত্র সন্তান লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ছেলে সন্তান গর্ভধারণের জন্য আপনাকে তিনটি বিষয় খুব ভালোভাবে জানতে হবে। তা হলো নাম্বার ১, মহিলার গর্ভে ছেলে কিংবা মেয়ে শিশু কিভাবে জন্ম হয়। নাম্বার ২, মহিলাদের মাসিক বা পিরিয়ড চক্র সম্বন্ধে। নাম্বার ৩, মহিলাদের ওভুলেশন বা ডিম্ব স্ফোটন সম্বন্ধে। এই তিনটি বিষয় যদি ভালোভাবে জানতে পারেন তবে মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় খুব সহজেই 100% ছেলে সন্তান গর্ভধারণ করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আশা করি পুত্র সন্তান লাভের জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। প্রথমে জানুন নাম্বার ১, মহিলার গর্ভে ছেলে কিংবা মেয়ে শিশু কিভাবে জন্ম হয়। একটি শিশুর লিঙ্গ নির্ধারণ করা হয় পুরুষের কাছ থেকে পাওয়া শুক্রাণু এবং মহিলার কাছ থেকে পাওয়া ডিম্বাণু থেকে, যাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বলা হয়। এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম সংমিশ্রণের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। বাচ্চা নিষিক্তকরণের সময় ডিম্বাণু এবং শুক্রাণু একত্রিত হয়ে একটি জাইগট তৈরি করে, যার সিসালিস্টিক ক্রোমোজোম রয়েছে। বাচ্চা গর্ভধারণের জন্য এই ক্রোমোজোম পুরুষ বহন করে এক্স ও ওয়াই এবং মহিলা বহন করে এক্স ও এক্স। যখন পুরুষের শুক্রাণু এক্স ক্রোমোজোম মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে তখন দুইটা এক্স ক্রোমোজোম থেকে মেয়ে শিশুর জন্ম হয়, এবং যখন পুরুষের শুক্রাণু থেকে ওয়াই ক্রোমোজোম মহিলাদের ডিম্বাণুতে প্রবেশ করে তখন এক্স ও ওয়াই ক্রোমোজোম মিলিত হয়ে ছেলে শিশুর জন্ম হয়। পুত্র সন্তান লাভে মেয়েদের কোনো ভূমিকা নাই, কেননা পুত্র সন্তান লাভের যে ওয়াই শুক্রাণু সেটা থাকে পুরুষের কাছে। শারীরিক সম্পর্কের পর যখন শুক্রাণু পুরুষের শরীর থেকে মহিলাদের শরীরে প্রবেশ করে তখন ক্রোমোজোমের একটা জীবনকাল থাকে। ওয়াই ক্রোমোজোম পুরুষের শরীর থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর মতান্তরে ১ থেকে ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং এক্স ক্রোমোজোম পুরুষের শরীর থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর মতান্তরে ৩ থেকে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এছাড়া ওয়াই ক্রোমোজোম খুব দ্রুত গতি সম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে। তাই যদি মহিলার শরীরে এক্স এবং ওয়াই দুইটাই উপস্থিত থাকে তাহলে ওয়াই ক্রোমোজোমই নিষিক্ত করবে আর ছেলে সন্তান হবে। কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হওয়ার সময় জীবনকাল কম হওয়ার কারণে ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে না, ফলে এক্স ক্রোমোজোম দ্বারা ডিম্বাণুটি নিষিক্ত হয় এবং মেয়ে সন্তান হয়। এরপরে জানুন নাম্বার ২, মহিলাদের মাসিক বা পিরিয়ড চক্র সম্বন্ধে। এক মাসিকের প্রথম দিন থেকে পরবর্তী মাসিকের প্রথম দিন পর্যন্ত মাসিক চক্র গণনা করা হয়। গড় মাসিক চক্র ২৮ দিন দীর্ঘ, তবে এটি ২১ থেকে ৩৫ দিন পর্যন্ত হতে পারে। কিছু মহিলার চক্র থাকে যা দীর্ঘ বা ছোট হয়, এবং একজন মহিলার চক্রের দৈর্ঘ্য মাসে মাসে পরিবর্তিত হতে পারে। আপনার মাসিক চক্র গণনা করতে আপনি একটি পিরিয়ডের শুরু থেকে পরবর্তী পিরিয়ডের শুরু পর্যন্ত দিনের সংখ্যার ট্র্যাক রাখতে পারেন। এটি আপনাকে আপনার চক্রের দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দেবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মাসিক চক্র অনেক কারণের দ্বারা প্রভাবিত হতে পারে, যার মধ্যে চাপ, ওজনের পরিবর্তন এবং কিছু ঔষধ রয়েছে। আপনার মাসিক অনিয়মিত হলে ডাক্তারের শরণাপন্ন হন এবং চিকিৎসা করিয়ে মাসিক নিয়মিত করুন। ছেলে সন্তান লাভের জন্য মাসিকের হিসেব জরুরি, কারণ মাসিক সাইকেলের হিসেব করে সহবাস করতে হবে। কেননা সাধারণত ঋতুস্রাবের প্রথম দিন থেকে গুনলে ১১ থেকে ১৪তম দিনের মধ্যকার সময়ই গর্ভবতী হওয়ার আদর্শ সময় বলে মনে করা হয়। এরপর জানুন নাম্বার ৩, মহিলাদের ওভুলেশন বা ডিম্ব স্ফোটন সম্বন্ধে। মাসিক নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওবাম নির্গত হয়, একেই ওভুলেশন বলে। সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের
12 থেকে 19 তম দিনের মধ্যে ওভুলেশন হয়ে থাকে। মাসিক সাইকেলের 14 থেকে 16 তম দিন আগে ওভুলেশন হয়ে থাকে। যাদের মাসিক সাইকেল 28 দিনে তাদের সাধারণত মাসিকের 12 থেকে 14 তম দিনে ওভুলেশন ঘটে থাকে। তবে যেহেতু সবার শরীর সমান হয় না, তাই এই সময়ের এদিক ওদিক হতে পারে। ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ওবাম নারীর শরীরে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। এই সময়ের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু ওবামকে নিষিক্ত করে, তবে ভ্রূণ তৈরি হয়। গর্ভধারণ করতে চাইলে এই সময়ে নিয়মিত সহবাস করা জরুরি। ডিম্বাণুর আয়ু 24 ঘন্টা হলেও শুক্রাণু মহিলার দেহে 3 থেকে 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। 24 ঘন্টার মধ্যে যদি ওবাম নিষিক্ত না হলে সেটি নষ্ট হয়ে যায় এবং মাসিক হয়ে বের হয়ে যায়। এরপরে জেনে নিন ফাইনালি ছেলে সন্তান গর্ভধারণের জন্য মাসিকের কততম দিনে সহবাস করতে হবে। পুরুষের বীজরুতে থাকা এক শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর ওয়াই শুক্রাণু বেঁচে থাকতে পারে 24 থেকে 48 ঘন্টা। অর্থাৎ ওয়াই শুক্রাণু যা মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে পুত্র সন্তান জন্ম দেয় তা বেঁচে থাকতে পারে কম সময়, কিন্তু ওয়াই শুক্রাণু অপেক্ষাকৃত শক্তিশালী এবং দ্রুতগামী। ওয়াই শুক্রাণু শক্তিশালী ও দ্রুতগামী হয় সহবাসের পর যখন বীজরোপণ হয়, তখন ওয়াই শুক্রাণু এক শুক্রাণুকে পিছনে ফেলে খুব দ্রুত সবার আগে মহিলার ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে জাইগোট গঠন করে যা ছেলে সন্তানের জন্ম দেয়। তাই যদি ওয়াই শুক্রাণু যা 24 থেকে 48 ঘন্টা বেঁচে থাকতে পারে তার এই জীবন লাইফে মহিলার ডিম্বাণুকে কাছে না পায়, তবে ওয়াই শুক্রাণু মারা যাবে, কিন্তু তখন বেঁচে থাকবে এক শুক্রাণু, যেহেতু এক শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করবে আর মেয়ে সন্তান জন্ম দেবে। তাই পুত্র সন্তান নিতে হলে যখন মহিলার ওভুলেশন হয় তার খুব কাছাকাছি সময়ে সহবাস করতে হবে, যাতে ওই শুক্রাণু তার জীবন লাইফে ডিম্বাণুকে কাছে পেয়ে যায়। পুত্র সন্তান পেতে হলে যখন মহিলার ওভুলেশন হয় তার অনেক আগে বা অনেক পরে সহবাস করা যাবে না, এতে মেয়ে সন্তান হবার সম্ভাবনা থাকে। তাই পুত্র সন্তান নিতে হলে মেয়েদের মাসিক চক্র এবং ওভুলেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অতএব মহিলাদের মাসিকের পরে যখন ওভুলেশন হয় তখন সহবাস করতে হবে। যাদের 28 দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের 12 তম দিন থেকে 16 তম দিনের মধ্যে ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছেলে সন্তান নিতে হলে যাদের মাসিক সাইকেল 28 দিনের তাদের 12 তম দিন থেকে 16 তম দিন পর্যন্ত সহবাস করতে হবে। আর যাদের 30 দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের 14 তম দিন থেকে 18 তম দিন পর্যন্ত সহবাস করতে হবে। আর যাদের 32 দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের 16 তম দিন থেকে 20 তম দিন পর্যন্ত সহবাস করতে হবে। আর যাদের 26 দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের 10 তম দিন থেকে 14 তম দিন পর্যন্ত সহবাস করতে হবে। আর যাদের মাসিক অনিয়মিত অর্থাৎ 35 বা 45 দিন বা অনেক ছোট অর্থাৎ 20 বা 21 দিনের তাদের লক্ষ্য করতে হবে কখন ওভুলেশন হয়, ঠিক তখন সহবাস করতে হবে। ওভুলেশনের বিভিন্ন লক্ষণ আছে যা দেখে বুঝতে পারবেন কখন আপনার ওভুলেশন হয়। ওভুলেশনের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন সার্ভিক্যাল স্লেমার পরিবর্তন পাতলা পরিষ্কার এবং প্রসারিত হতে পারে, নাম্বার 2 ব্যাসাল শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি, নাম্বার 3 হালকা শ্রোণি ব্যথা বা পেটের একপাশে ক্রাম্পিং, নাম্বার 4 স্তনের কোমলতা বা সংবেদনশীলতা, নাম্বার 5 লিবিডো বা সেক্স ড্রাইভ বৃদ্ধি, নাম্বার 6 পেট ফোলা ভাব বা পেটে অস্বস্তি, নাম্বার 7 দাগ বা হালকা রক্তপাত, নাম্বার 8 গন্ধ স্বাদ বা দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া এবং অধিক সহবাস করার ইচ্ছা জাগা। তবে এটা গুরুত্বপূর্ণ যে সমস্ত মহিলা ডিম্বস্ফোটনের লক্ষণগুলি অনুভব করেন না এবং কিছু মহিলার আলাদা বা অতিরিক্ত লক্ষণ থাকতে পারে। এই লক্ষণগুলো দেখে ওভুলেশন ট্র্যাক করে ওভুলেশনের সময় সহবাস করুন, তাহলে মহান আল্লাহ তাআলা চাইলে পুত্র সন্তান দান করবেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।